জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মমতাজ বেগম সহ দুইজনকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আটক করেছে র‍্যাব সাত। চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ভুক্তভোগী মঞ্জুরুল আলমকে সরকারি চাকুরির কথা বলে 12,50,000 টাকা হাতিয়ে নেয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই পরিচয় দানকারী প্রতারক মমতাজ বেগম ও তার সহযোগী স্বামী মুজিবুর রহমান। একইভাবে ভিকটিম একরাম হোসেনের থেকে 7,50,000 টাকা, নয়নের থেকে 2,25,000 টাকা এবং নয়নের বোন জামাই থেকে 12,00,000 টাকা সহ সর্বমোট 34,25,000 টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র। এ সময় প্রতারকরা এ টাকার বিপরীতে স্ট্যাম্পে অঙ্গীকারনামা এবং বিভিন্ন ব্যাংকের 5টি চেক দেয়। এছাড়াও গ্রেফতারের সময় আসামির ঘর থেকে 960 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‍্যাব। আসামিদেরকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।